অবশ্যই করে যাবো। যেমন আমাদের ভাই। নেত্রীর কথা, হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা আমিও ভয় পাই, এটা আমি ভয় পাই সবচেয়ে বেশি। তো আমরা যদি 10 লাখ ঢুকি ভাই, এখানে আমরা যদি যদি কেউ 10 লাখ ঢুকি, বিশ্বাসঘাতক হয় তাহলে আর কোথাও আমাদের স্থান নাই, বিশ্বাসঘাতক। সেটাই ভাই। তো আমরা যদি সনকেনীরা 10 লাখ ঢুকি, সাথে সাথে যদি আওয়ামী লীগের যদি বেশি না ভাই 20 থেকে 30 লাখ ঢাকায় ঢুকে, আপনি বুঝতেছেন ঢাকা শহরে জায়গা দিতে পারবেন আপনি? না 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 না, এটাই টার্গেট, আমাদের টার্গেট দিয়েছে 10টা পয়েন্ট। শুনেন, 10টা পয়েন্ট, 10টা পয়েন্ট ভাই, 10টা পয়েন্ট। আমি বলি, চট্টগ্রাম নারায়ণগঞ্জ যারা আছে তারা যাত্রাবাড়ি সাইদাবাদ ব্লক ব্লকেট করবে, ঠিক আছে? এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আপনার ময়মনসিং, গাজীপুর, গাজীপুর যারা আছে তারা এদিক দিয়ে আশুলিয়া মাশুলিয়া এগুলো দখল করে ফেলবে। এখানে এই যে আবদুল্লাহপুর টাদুর, আবদুল্লাহপুর উত্তর টুত্তর এগুলো খেলা হবে, ঠিক আছে ভাই? আমরা এগুলো গাজীপুর, গাজীপুর মাওনা চৌরাস্তা, গাজীপুর মাওনা চৌরাস্তা ব্লকেট করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি গাজীপুর থাকবো, গাজীপুর, গাজীপুর ফায়ার, গাজীপুর ফায়ার, এখন গাজীপুর ফায়ার, গাজীপুর নিয়ে চিন্তা নাই। হ্যাঁ, কাপাসিয়া, আমি বলি কাপাসিয়া, কাপাসিয়া কালীগঞ্জ, এখানে প্রচুর আওয়ামী লীগার আছে, এরা আসবে, এই আওয়ামী লীগ স্মেলটা ঢুকবে। ভাই একটু মিউট করেন, একটু মিউট করেন ভাই। এখানে এখানে যখন ঢাকা ব্লকেট হবে, একটা জায়গার মধ্যে পাখির চোখের মতো নজর রাখতে হবে এবং ওটার মধ্যে প্রচন্ড নির্যাতন চালাতে হবে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়? হ্যাঁ বললাম, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় না, আপনার সদর কথা এয়ারফোর্ট টাকা দিতে হবে, এয়ারফোর্ট দা আমি কেউ বাইরে যেতে না পারো, এয়ারফোর্টের ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির উপর সবার নজর রাখতে হবে। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলো, প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো থেকে স্বতন্ত্র, যে ওরা যেভাবে আন্দোলন করছিল, এখানে ছাত্র ভাই, এখানে আমার অনেক সিনিয়র আছেন, অনেক আমার অনেক ভাই ব্রাদার আছেন, অনেক সিনিয়র বড় ভাই আছেন, একটু মুখ খারাপ করতেছি ভাই, আমার আমার আর একটা ধরে রাখতে পারতেছি না, এখানে কোন ছাত্র শোধার টাইম নেই এখন ভাই, কথা শুনে। না 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 ভাই, ছাত্র আপনি কারে বলতেছেন? হামলা করে এয়ারপোর্ট অস করে দেব, আমি একটা কথা বলি অভিজিৎ দা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা যেহেতু আসছে, এই যে কিছু ইস্ট ওয়েস্ট র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, এগুলোকে জ্বালাই দিতে হবে, জ্বালাই দিব। আপনারা যখন আপা ডাক দিবে, কেউ চিন্তা করবেন না কোন নেতা কি করলো, কেন কি করলো, শুধু মানুষ থাকবেন, একসাথে থাকবেন, 50 জন পারেন, 100 জন পারেন, 200 জন পারেন, যারা থাকবেন তারা সংঘবদ্ধ ভাবে থাকবেন, আর যে আর যেটা আছে ওইটা নিয়ে থাকবেন, রান্দা, বটি, লাঠি এগুলো নিয়ে থাকবেন, আর মাথার মধ্যে পড়বেন লাল গামছা বাইন্ধা ফেলবেন, পাগল, যে পাগল তো সামনে দেখে কে হেডমাস্টার কে প্রিন্সিপাল এগুলো দেখে না, দেখে সুতরাং আমাদের দেখার টাইম নেই, পাগল পাগলের মতো করে ব্যবহার করতে হবে, সামনে ভালো মানুষ হলে তার মুক্তিযুদ্ধ মনে করতে হবে, ওটা চিন্তা করে আমার নাম তুলে কেন মুক্তিযুদ্ধ করে নিয়ে। শোনেন, 75 পর 75 পরবর্তী সময়ে আমরা প্রযুক্তি চালাবো। একটা কথা বারবার বলছি, একটা কথা বারবার বলছি, ওই ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দিতে হবে, ঢাকাকে, ঢাকাকে পাখির চোখ করতে হবে, না হলে 63টা জেলার মধ্যে হাজার হাজার আন্দোলন সৃষ্টি করো, আপনারা কখনো এই বাংলাদেশকে মুক্ত করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আমরা ঢাকা মুক্ত করতে পারবো না। ঢাকা দখল তো দেশ দখল। হ্যাঁ ভাই, ঢাকার কিন্তু অন্যতম একটা পয়েন্ট হচ্ছে যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি।